আমাদের প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের একজন মানসিক বিকৃত একজন লোককে পিটি একদল শিক্ষার্থী হত্যা করেছে এবং একই সাথে সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একজন কর্মী ছাত্রলীগের একজন নেতাকে সাধারণ শিক্ষার্থীরা পিটিয়ে যে হত্যা করেছে সেই বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমাদের যে অবস্থান ব্যাখ্যা করার জন্য আমরা আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জনাব রাকিবুল ইসলাম রাকিব, উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জনাব আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মানব এবং সাংগঠনিক সম্পাদক জনাব আমানুল্লাহ আমান, উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সংগ্রামী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সংগ্রামী সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মাসুম বিল্লাহ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন শাওন এবং সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমন ও সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনেক এবং যুগ্ন সাধারণ সম্পাদক শামীম আক্তার শুভস্য যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সংবাদ সম্মেলনের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। একই সাথে সাথে আমরা সুস্থতা কামনা করছি এদেশের গণমানুষের আপসীন নেত্রী যিনি এদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো নির্বাচনে কোনোদিন পরাজিত হননি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যেই আহ্বান সেটি আমরা পুনর্ব্যক্ত করছি। আজকের এই সংবাদ সম্মেলনে আমরা শুরুতেই যে বিষয়টি উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে আপনারা দেখেছেন যে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে এই দেশের গত 16 থেকে 17 বছর ধরে যিনি অবৈধভাবে ক্ষমতা দখল করে রয়েছেন সেই প্যাসিস্ট খুনি হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারপরে 5ই আগস্টের পরে আমরা যে সময়কাল আমরা দেখছি সেটি কিছুটা বিশৃঙ্খল অবস্থা এবং প্রশাসনিক যে ব্যর্থতা আমরা সেটির একটি পদ্ধতিগত ত্রুটি আমরা দেখছি সেটি গতকাল আমরা সবিস্তারে অবলোকন করেছি। সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হল ফজলুল হক মুসলিম হলে একদল শিক্ষার্থী একজন মানসিক বিকৃত একজন ব্যক্তিকে যেভাবে পিটিয়ে হত্যা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সেটি গভীরভাবে মর্মাহত হয়েছে এবং তীব্র নিন্দা জানাচ্ছে। একই সাথে সাথে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদককে যেভাবে পিটিয়ে হত্যা করেছে সেটিরও নিন্দা জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। সার্বিক বিষয়ে কথা বলার জন্য আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সার্বিক পরিস্থিতি এখন লিখিত বক্তব্য পাঠ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি আন্দোলন সংগ্রামের আপসীন নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জনাব রাকিবুল ইসলাম রাকিব। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের এই আজকের এই শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি বিগত এই জুলাই আগস্ট আন্দোলনে যারা দেশের সাধারণ শিক্ষার্থী শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা ছাত্র জনতা শহীদ হয়েছে এবং ছাত্রদলের 113 জন নেতা কর্মী সমর্থক শহীদ হয়েছে তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করে সংবাদ সম্মেলনের আশ্চর্য শুরু করছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে আটকে রেখে তুফাজ্জল নামের এক ব্যক্তিকে
পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একদল শিক্ষার্থীদের বিরুদ্ধে। গতকাল বুধবার রাতে কয়েক ঘন্টা ধরে একাধিকবার মারধরের কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উক্ত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনার দাবি করছি। অপরাধীরা পালিয়ে যাওয়ার আগেই গ্রেফতারের আহ্বান জানাচ্ছি। অনুসন্ধান ও প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের বরাতে কিছু গণমাধ্যমে আমরা দেখেছি, তোফাজ্জলকে সবচেয়ে বেশি মারধর করেছেন ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ সহ একদল শিক্ষার্থী। নির্যাতন করা শিক্ষার্থীদের সবাই ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থী। শিক্ষার্থীদের আবাসিক হলে কয়েক ঘন্টা ধরে মারধর করে একজনকে হত্যা করার ঘটনাকে আমরা হল প্রশাসনের চরম ব্যর্থতা বলে মনে করছি। ছাত্রলীগের পথধারী কতিপয় সন্ত্রাসী বর্তমানে সাধারণ শিক্ষার্থী নামে হলগুলোতে অবস্থান নিয়েছে। তারা বিভিন্ন সময়ে মব তৈরি করে আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। আমরা সাধারণ শিক্ষার্থী নামে সক্রিয় এই মবকে প্রশ্রয় না দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করছি। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল এ ধরনের বিচারহীনতার সংস্কৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আমাদের দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্ট বিরোধী সংগ্রাম ছাত্র জনতার গণ আন্দোলনের মূল উদ্দেশ্যই ছিল এদেশ থেকে সকল অন্যায় দুর্নীতি অব্যবস্থাপনা বিচারহীনতার সংস্কৃতি দূরীভূত করা। একজন ব্যক্তি অপরাধী হলেও তাকে কোনোভাবে হত্যার কোনো সুযোগ নেই। কিন্তু জনতার বিজয়ের পর থেকে কিছু অতি উৎসাহের কারণে গণমানুষের এই আকাঙ্ক্ষাটি বাধাগ্রস্ত হচ্ছে। একই সাথে গতকালের এই দুটি ঘটনার প্রমাণিত হয়েছে ছাত্র রাজনীতি ক্যাম্পাসের মূল সমস্যা নয়। গত কয়েক বছরের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার মাঝে তৈরি হওয়া সিস্টেমই এখানে খুনির মানসিকতা তৈরি করছে। তাই গোটা ব্যবস্থাটি সংস্কার প্রয়োজন। কোনো কিছু উপরে ফেলা সমাধান নয়। ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। ছাত্র জনতার আন্দোলনেও নেতৃত্বের ভূমিকা ছিল। আন্দোলনে অকাতরে নিজেদের জীবন দিয়েছে। সেই ছাত্র রাজনীতি নিষিদ্ধের আলোচনাটি হঠাৎ সামনে আনা একটি বিরাট ভুল পদক্ষেপ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে গণতান্ত্রিক পরিবেশের অনুপস্থিতিতেই ক্যাম্পাসে মব কালচারের বিস্তৃতি ঘটছে। এর পাশাপাশি সাধারণ শিক্ষার্থীর বেশে সন্ত্রাসী ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের হলে অবস্থান এবং নানান মুড়কে হল ও ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের চেষ্টাও অন্যতম ভূমিকা পালন করছে। সাধারণ শিক্ষার্থীর ব্যানার ব্যবহার করে মানবাধিকারের চরম লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অশুভ উদ্বোধন ঘটানো হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে। এই গণবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের লাঠিয়াল বাহিনী ছাত্রলীগের সন্ত্রাসের উত্তরাধিকার বহন করা এই কথিত সাধারণ শিক্ষার্থীদের মুখোশ খসে পড়েছে। সাধারণ শিক্ষার্থী নামধারী এই মহলটি গণ অভ্যর্থনের মাধ্যমে কথিত ফ্যাসিস্ট ও অন্ধকার শক্তির গোপন তাবেদার। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে এদের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা সাধারণ শিক্ষার্থীরা নিরাপদ নয়। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি আপনি যেটা বলেছেন সেটাই বলছি। আমরা ইতিমধ্যে কিন্তু লিখিত বক্তব্যে বলেছি, ফজলুল হক মুসলিম হক ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র জালাল আহমেদের নেতৃত্বে এই গতকাল ফজলুল হক মুসলিম হলে এই মানসিক ভারসাম্যহীন এই ব্যক্তি তোফাজ্জলকে নির্মমভাবে প্রহারে হত্যা করা হয়েছে।
তো এখানে তো প্রমাণিতই হলো যে ছাত্রলীগের যে সাবেক পদদারে যারা ছিল তারা পদত্যাগ করে এখন সাধারণ শিক্ষার্থীদের আড়ালে কুলস চেঞ্জ করে তারা এখন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ক্যাম্পাসে যে মানে হলগুলোতে যে অবস্থান করা সেটি নিশ্চিত হয়েছে গতকাল এই হত্যাকাণ্ডের মাধ্যমে। কিন্তু আমরা ইতিমধ্যেই অভিযোগ করেছি এবং আবারও এই টিএসসিতে এই সাংবাদিক সমিতিতে আপনাদের মাধ্যমে অবহিত করতে চাই, আমাদের কাছে তথ্য রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো ছেলেদের হলে সবগুলো হলগুলোতে অধিকাংশ ছাত্রলীগের যারা পদদারি ছিল অধিকাংশ হলের যারা পদদারি ছিল প্লাস ক্লাস কমিটি ছিল ডিপার্টমেন্ট কমিটি ছিল সেই কমিটির যে নেতৃবৃন্দ ছিল তারা অধিকাংশই এখন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই ছাত্রলীগের পদত্যাগ করে তারা এখন সাধারণ শিক্ষার্থী সেজে হলগুলোতে অবস্থান নিয়েছে। তো আমরা সাধারণ শিক্ষার্থী তথা হল প্রশাসনের নিকট আহ্বান জানাচ্ছি তারা যেন এ বিষয়ে অবশ্যই এই পদক্ষেপ নেয় এবং আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি যে আমাদের উপর আপনার মনে থাকার কথা সর্বশেষ যে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ছিল সুয়েল আরিফ কমিটি সেই কমিটির উপর যেভাবে নৃশংসভাবে হামলা করা হয়েছে আপনারা সাক্ষী রয়েছেন সেই হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পর্যায়ের নেতৃবৃন্দ এবং ছাত্রলীগের সেন্ট্রালের এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছিল প্রায় শতাধিক নেতৃবৃন্দ সশস্ত্র মহড়া দিয়ে হামলা চালিয়েছে তাদের সকলের নামে আমরা খুব শীঘ্রই মামলা করব। তো আমরা আমাদের পদক্ষেপ নিচ্ছি, আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও এই পদক্ষেপ নেবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা নেতৃত্বে ছিল যারা প্রকৃত সমন্বয় রয়েছে তারাও যেন এ বিষয়ে দৃষ্টি রাখেন এবং এই বিষয়ে পদক্ষেপ নেন। ধন্যবাদ। একটা এখন সাধারণ সম্পাদক একটা প্রশ্ন আনসার দিবে, বলেন দেখুন আমরা যেটি স্পষ্টত যেটি বলতে চাই সেটি হচ্ছে এখনকার যে আওয়ামী লীগের বিরোধিতা এটা সেট কোনো রাজনৈতিক বিরোধিতা আসলে নয়। যারা জুলাই এবং আগস্টে যারা নির্বিচারে গুলিবর্ষণ করে মানুষ হত্যা করেছে কারা এই হত্যাকারীদের পক্ষে এবং কারা হত্যাকারীদের বিপক্ষে সেটি বিষয় এবং কারা ন্যায়ের পক্ষে কারা অন্যায়ের পক্ষে আমরা সেটির একটি লিটমাস পেপার আমরা ধারণ করতেছি। আমরা যেটি মনে করতেছি সেটি হচ্ছে স্পষ্টতই ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা আপনারা গতকালে দেখেছেন যে রাতে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখনও কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ইউজ করে এখনও তারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে এবং এটি আমরা গতকাল ফজলুল হক মুসলিম স্পষ্টতভাবে আমরা দেখেছি। সুতরাং আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে এখনকার যে বর্তমান অবস্থা সেটি হচ্ছে রাজনীতিকে বিরাজনীতি করার নামে যে একটি অশুভ শক্তি আমাদের মধ্যে কার্যধারণ করেছে তাদেরকে বুঝতে হবে যে সাধারণ শিক্ষার্থীদের কথিত নাম ব্যবহার করে কোনো ধরনের রাজনীতি পর্যবেক্ষিত আসলে হতে পারে না। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে অতীতে যেরকম রয়েছে আগামীতেও থাকবে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করছে যে ক্যাম্পাস এবং বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণ শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে অবশ্যই রাজনীতি দরকার রয়েছে এবং সেই রাজনীতি মানুষের ভোটাধিকার গণতন্ত্র সাম্য মানবাধিক প্রতিষ্ঠা একই সাথে সাথে এদেশের মালিকানা এদেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য মত প্রকাশের সুযোগ প্রকাশ করার জন্য যে আন্দোলন সেটি আমরা প্রকাশ করছি। এবং আরেকটি বিষয় স্পষ্টত আমরা বলতে চাই সেটি হচ্ছে 5ই আগস্টের যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের যে স্পিড এই স্পিডের সাথে ছাত্র রাজনীতি বন্ধ করা এটি কোনোভাবে কাম্য নয়, এই স্পিডের সাথে সাংঘর্ষিক। আমরা পুনরায় আপনাদের সম্মুখে স্পষ্টত বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের প্রশ্নে অবশ্যই ক্যাম্পাসে রাজনীতি যে চালুকরণের বিষয়টি সেটি আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে যে ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে অবশ্যই ছাত্র রাজনীতি দরকার রয়েছে এবং ছাত্র রাজনীতির নাম করে যেন ছাত্রলীগের কোনো সন্ত্রাসী কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ইউজ না করে আর কোনো যেন হত্যাকাণ্ড না পরিচালিত করতে পারে সেজন্য সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি এবং বাংলাদেশের অপমর জনসাধারণকে আমরা এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাই। জি ধন্যবাদ। এক্ষেত্রে আপনারা লক্ষণীয় বিষয় এবং আপনারা সচেতন রয়েছেন সাংবাদিক বৃন্দ, আপনারা লক্ষ্য করে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় কলেজে অর্থাৎ সকল বিশ্ববিদ্যালয় কলেজে আমরা ছাত্রদল সেই 5 আগস্টের পর থেকে
আমরা চেইন অফ কমান্ড এত সুশৃঙ্খলভাবে রেখেছি, একটি শিক্ষা প্রতিষ্ঠানে এখন পর্যন্ত সামান্যতম নেগেটিভ নিউজ করার মতো কর্মকাণ্ডে ছাত্রদলের একজন কর্মীও সম্পৃক্ত ছিল না, সেটা আপনারা সাক্ষী রয়েছেন। কিন্তু যেহেতু বিগত 15 বছর একটা ফ্যাসিস্ট ক্ষমতায় ছিল, সে কারণে আপনি লক্ষ্য করে দেখবেন যে দেশের বিভিন্ন জায়গায় দোকানপাট দখল ছিল, ব্যবসা বাণিজ্য দখল করে নিয়েছে আওয়ামী লীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা, ছাত্রলীগের সন্ত্রাসীরা, তারপর আপনি চাঁদাবাজ, এবং কোনো আইনের শাসন বলে কিছু ছিল না কিন্তু সারা বাংলাদেশে। তো এখন আপনার পৈতৃক সম্পত্তি বলেন কিংবা পৈতৃক ব্যবসা বাণিজ্য বলেন, সেখানে যাওয়াটাও কিন্তু বলা হচ্ছে যে দখলদারিত্ব, কিন্তু আমরা কিন্তু সেগুলোকে প্রশ্রয় দিচ্ছি না। আমাদের স্পষ্ট বক্তব্য, ছাত্রদলের কোনো নেতাকর্মীর কিংবা বিএনপির পরিবারের কোনো নেতাকর্মীর যদি দোকানপাট দখল হয়ে থাকে কিংবা জায়গা জমা সম্পত্তি দখল হয়ে থাকে, সেগুলো অবশ্যই প্রশাসনিক প্রক্রিয়ায় তাকে ফিরিয়ে নিতে হবে। কোনোভাবেই রাজনৈতিকভাবে রাজনৈতিক শক্তি ব্যবহার করে, আমাদের এই দলীয় শক্তি ব্যবহার করে কোনোভাবেই তার পৈতৃক সম্পত্তি তো যাওয়া যাবে না। সেজন্যে তারপরও অল্প কিছু যারা চেইন অফ কমান্ড অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। আমি আমার অনুরোধ জানাচ্ছি, আমাদের যে দপ্তর সম্পাদকের যে পেজটা রয়েছে ফেসবুকে, সেখানে আপনি গুনে গুনে দেখবেন প্রায় 3 শতাধিক শীর্ষ নেতৃত্বের নামে আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি এবং মামলাও করা হয়েছে অনেক ক্ষেত্রে। সেজন্যে আমরা বিশ্ববিদ্যালয়, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং সারা দেশের ছাত্রদল একটি সুশৃঙ্খলভাবে তাদের দায়িত্ব পালন করছে। এই হাজার হাজার নেতাকর্মী একটা চেইন অফ কমান্ডের মধ্যে রয়েছে এবং আমরা খুবই খুশি যে অতীতে কখনো ছাত্র রাজনীতির এই ধরনের এই বহিষ্কারের দেশ প্রদান এবং চেইন অফ কমান্ড আপনি কখনোই লক্ষ্য করেননি। ধন্যবাদ। ধন্যবাদ।